উখিয়ার হরিণমারা এলাকায় রোববার ভোর রাতে পাহাড় কেটে মিনি ট্রাকে করে মাটি পাচার করা হচ্ছিল এমন খবর পেয়ে মোটরসাইকেলে করে বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান ও বনরক্ষী মোহাম্মদ আলী ঘটনাস্থলে যান। এ সময় পাহাড় কেটে মাটি পাচার কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদুজ্জামান। তার সঙ্গে থাকা বনরক্ষী মোহাম্মদ আলীকে গুরুতর অবস্থায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় কক্সবাজার সদর হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাজ্জাদুজ্জামানের মরদেহ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। বিকেলে নিহতের মরদেহ আনা হয় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কার্যালয়ে। সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পাহাড় রক্ষা করতে গিয়ে সাজ্জাদ নিজের জীবন দিয়েছেন, আর পাহাড় খেকুদের প্রতিরোধে এই মুহূর্তে সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চেয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা। এটা একটা ন্যায্য বিচার চাই আমরা, আশা করি আমরা ন্যায্য বিচার পাব এবং তার বিধিহাত্তার আমরা মাগফিরাত কামনা করি। পুলিশ জানিয়েছে ঘটনার পরপরই অভিযান চালিয়ে মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে ট্রাকটির মালিক ও চালককে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। জড়িত যারা আছে তাদের গ্রেপ্তার অভিযান কিন্তু অব্যাহত রয়েছে এবং জেলা থেকে গোয়েন্দা শাখার লোকজন কাজ করছে, সাদা পোশাকের লোকজন কাজ করছে। 2020 সালের ফেব্রুয়ারিতে বন বিভাগে যোগদান করেন সাজ্জাদুজ্জামান। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের পুত্র। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।